नमस्कार बंधुरा केमन आछो तुम्हरा सबाई आशा करछि सबाई भालो आछो। भिडियो टाइटल देखे तुम्हारा बुझते पे गेछो भिडियो कि निये होते चले। तो 2020 साले वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल जो रिक्रुटमेंट एग्जाम बेरिये छिलो माने फर्म बेरिये छिलो सो सेई एग्जामेर ही फाइनली प्रोविशनल पैनल बेरिये छे 19 एप्रिल माने अर्थात आगेर मासे। और सेई पैनेले आमार नाम आछे এবং এটা আমার পক্ষে একটা খুবই আনন্দের ব্যাপার এবং আমার ফ্যামিলির পক্ষেও। তো আজকে ভিডিওটা পুরো এই কনস্টেবলের এই জার্নিটা নিয়েই করতে চলেছি আমি। আর অনেকে হয়তো ভাবতে পারো যে এতদিন পর ভিডিও কেন, অনেকে আমার ভিডিও দেখেছিলে আগে অর্থাৎ যখন পিএমটি পিইটি চলছিল সেই সময় অনেকে আমার ভিডিও দেখেছো। তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এত দেরি করে কেন করছি। আসলে ওটা আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এই ভিডিও বানাবো না, এমনিই ভেবেছিলাম যে কারণ মাঝখানে আমি পুলিশের ভিডিও বানাতাম না, অনেক দিনই বানাইনি, যেরকম নর্মাল আমি ব্লগ ভিডিও করতাম সেরকমই করছিলাম। কিন্তু তারপরে হঠাৎ করে ভাবলাম যে না, ব্যাপারটা হয়েছে যখন ফাইনালি কি হলো তোমাদের একটা জানিয়ে দেওয়া দরকার যে আমার হলো না বা কী ব্যাপার। তো যাই হোক আমার হয়েছে সিলেকশন, তো সেইটাই সেই কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা করছি। পুরো জার্নিটাও বলবো এবং কীভাবে পড়তাম বা দৌড়তাম তারও কিছু কিছু অংশ শেয়ার করবো। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, দরকার হলে তোমরা ফাস্ট করেও দেখতে পারো, 1.5x 2x দেখতে পারো, যেরকম এডুকেশন ভিডিওগুলো তোমরা দেখো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই আসি এই পরীক্ষা যখন ফর্ম ফিল আপ হয়েছিলো, ফর্ম ফিল আপ মনে হয় 2020 সালে হয়েছিল শেষের দিকে, আমার অতটা খেয়াল নেই, 2020 সালে নাহলে 21 সালেই হয়েছিল। তো মোটামুটি যখন হয়েছিল ফর্ম ফিল আপটা তখন মোটামুটি আমি দুটো এক্সামে মানে সেই 14 রেজাল্ট জানতে পেরেছিলাম আগের দুটো এক্সামের যে আমার হয়নি। পুলিশ কনস্টেবলের কথা বলছি না, কারণ আগের পুলিশ কনস্টেবলগুলো আমি পরীক্ষাগুলো অ্যাটেম্পও করিনি, দিইও নি। তা তাদের মধ্যে একটা পরীক্ষা ছিল ফায়ার অপারেটর এবং দ্বিতীয় ছিল পিএসসি ক্লার্কশিপ। তো অনেকে হয়তো এই এক্সামগুলো দিয়ে থাকতে পারো। তো ফায়ার অপারেটরও সব কিছু করার পর মানে প্রিলি ফিজিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ তিনটা ছিল, তিনটা রাউন্ডের পরে ফাইনালি যখন নাম আসে মানে লিস্ট বেরে তাতে দেখাচ্ছে আমার প্রিলিমিনারিতে নাম্বার কম ছিল। আর ক্লার্কশিপের ক্ষেত্রে কি হয়েছে, ক্লার্কশিপেও কয়েক নাম্বারের জন্য মেন্সে কয়েকটা নাম্বারের জন্য আমি মানে কাট অফ ক্লিয়ার করতে পারি। তো তখন ভেবেছিলাম যা মানে এত কাছে এসেও দুটো এক্সাম হলো না, মানে এক্সামে আগে কেটে যাওয়া একটা অন্য ব্যাপার, এক্সামে মানে একদম ফাইনাল স্টেজে কেটে যাওয়া একটা একটু বেশি খারাপ লাগে। তো সেই জন্য একটু ভেবেছিলাম যে হায় আর কি এক্সাম হবে এরকম করে কেটে যাচ্ছে, এরকম মনে হচ্ছিলো একটা। তো সেই সময় মনে হয় ফর্মটা বেরিয়েছিল যতটা আমার মনে পড়ছে, এরকম টাইম ছিল। কিন্তু ফর্ম ফিল আপের অনেকটা পরে পরীক্ষা হয়েছিল, পরীক্ষাটা হয়েছিল লকডাউনের সময় এরকম 26 সেপ্টেম্বর 2021 সাল। এখান থেকে আমার থেকে একটু দূরে, প্রায় 3 ঘন্টা দূরে কাঁথিতে সিট পড়েছিল আমাদের, যারা পূর্ব মেদিনীপুরে থাকো তারা জানো কাঁথিতে কন্টাই পিকে কলেজ, সেইখানে সিট পড়েছিল। এবং আমরা আর আমি মানে আমি আর আমার 5-6 জন বন্ধু মিলে একটা মারুতি ভাড়া করে তখন গিয়েছিলাম, কারণ ট্রেন চলছিল না সেরকম সেই সময়টা। তো সেই মনে আছে মারুতিতে আমি আমার বন্ধুদের সঙ্গে ইয়ার্কি করেই জাস্ট বলছিলাম, মানে উইদাউট এনি রিজন, এমনিই তখন বলছিলাম যে এইসব পরীক্ষা মানে কনস্টেবলের কথা বলছিলাম যে এইসব পরীক্ষা আমি এইরকম এরকম ক্র্যাক করি এইরকম। তো এই কথাটা তখন আমি ইয়ার্কি করে বলেছিলাম, এখন বন্ধুরা আমাকে ওইটা নিয়ে টিটকিরি করে। প্রথমেই বলে রাখি যে কনস্টেবলের পরীক্ষাটায় আমি কিন্তু তখনও অতটা মানে গুরুত্ব দিইনি যে এই পরীক্ষাটাই আমি ক্লিয়ার করতে চলেছি মানে আগামীকালে বা এই পরীক্ষাটা দিয়েই যে আমি কিছু পাবো এরকম আমি কিন্তু ভেবে পরীক্ষাটা দিতে যাইনি। পরীক্ষাটা আমি জাস্ট ক্যাজুয়ালি দিতে গেছিলাম এই ভেবে যে চারটা স্টেজ আছে এক্সামের, প্রচুর দেরি করবে এইরকম একটা ভেবে মেন্টালিটি নিয়ে গেছিলাম। তো আমার কাছে অত টাইম নেই এরকম ভেবে আমি দিতে গেছিলাম, তখন ওইভাবে দিইনি, সিরিয়াসলি দিইনি প্রিলি কেন মানে পরবর্তী স্টেজগুলো বেশিরভাগ আমি সিরিয়াসলি দিইনি। তার কারণ আমি তার আগে এমনি প্রিপারেশন করছিলাম, বলে রাখি যে রেলের যে NTPC এবং Level 1 যে এক্সামগুলো বেরিয়েছিল ওই এক্সামগুলোর জন্য আমি বেশি প্রিপারেশন করছিলাম, আর দুটোর প্রিপারেশন তো প্রায় সেম। তো সেই জন্য আমি বলি দিয়ে আসি, ফর্ম ফিল আপ করা আছে দিয়ে আসি, এমনি একটা প্র্যাকটিস হবে এই হিসাবে দিতে গেছিলাম, ওরকম ইয়ার্কি মেরে মেরে গেছিলাম মারুতিতে। প্রিলি গেল, এবার প্রিলিতে আমি একদম সত্যি বলতে কানায় কানায় পাস করেছিলাম, মনে হয় 41 ইয়ারের কাট অফ ছিল, আমারও নাম্বার ওইরকম 42-43 এরকম কিছু একটা ছিল। তো যাই হোক পাস তো হয়ে গেলাম, প্রিলির নাম্বার তো আর অ্যাড হবে না। তারপরে হচ্ছে পিইটি, পিএমটি পিইটি হয়েছিল 28 মার্চ, একদম ফার্স্ট দিন ছিল আমাদের, পড়েছিল ফার্স্ট দিনেই, আর আমাদের মাঠ পড়েছিল খড়গপুরের সালুয়াতে। তো গেলাম, সেই ভিডিওটাও এই পুরো পিএমটি পিইটির যে পুরো ব্লগ ভিডিওটা একদম ওটাও আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখে দেবো বা কমেন্টসেও লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে ওখানে দেখে নিতে পারো। দেখতে ওটাকে কেন রিকমেন্ড করছি, কারণ ওটা একদম দৌড়ানোর পর ট্র্যাকের পাশে দাঁড়িয়ে আমি
কিছু মানে বলেছিলাম যে কেমন এক্সপিরিয়েন্স, তো তখন হয়তো আউট অফ ইমোশান এবং আউট অফ এক্সপিরিয়েন্স কিছু কথা হয়তো বেরিয়ে এসেছিল যেটা এখন বেরোবে না অ্যাডভাইস হিসেবে। তো আমি বলবো সেইটা তোমরা দেখতে পারো, আশা করছি ওটা হেল্পফুল হবে তোমাদের পক্ষে। এবং যারা কোনো দিন রান দাওনি মাঠে, মানে কোনো রকম পিএমটি পিইটি বা যাই হোক যাওনি, তাদের পক্ষ খুবই সুবিধা হবে এনভায়রনমেন্টটা বোঝার জন্য যে কীরকম ওখানে পরিবেশটা তৈরি হয়। ওইখান থেকে আমি ভোরবেলা বেরিয়েছিলাম 4টার সময়, রাত্রেবেলা আমি যাইনি, 4টার সময় বেরিয়ে সেখানে পৌঁছেছিলাম 6:30 দিকে, ওইরকমই লাইন দিয়েছিলাম 6:30 দিকে। লাইন তো ছিল হিউজ, যতক্ষণে লাইন দিয়ে ঢুকে সমস্ত প্রসেস কমপ্লিট করে রান দিলাম ততক্ষণে প্রায় 3:30-4 বেজে গেছে, এবং সে সময় কড়া রোদ, 28 মার্চ। রানটা দিলাম, রান হয়ে গেল, তখনও মানে রান করতে অতটা সিরিয়াসলি যায়নি এবং রানের জন্য বেশি প্র্যাকটিস করিনি। তার একটা কারণ হলো আমার ওজন খুবই কম ছিল তখন, মানে এখনও কম, তখন আরও কম ছিল, 61-62 মতো ওয়েট ছিল আমার। আর পুলিশের কনস্টেবলের মিনিমাম ওয়েট যেটা মানে দেওয়া ছিল সম্ভবত 57 কিলো এরকম কিছু একটা ছিল ছেলেদের পক্ষে। তো সেই জন্য আমি এই ভয়ে রান করিনি যে আরও ওয়েটটা না কমে যায় আর তাতে হচ্ছে উল্টে আমি পিএমটিতে না কেটে যাই। এবং রানের প্রতি একটা কনফিডেন্স এই কারণেও ছিল যে আমি ফুটবল খেলি, ক্রিকেট খেলি, তো জানি একটা নিজের মধ্যে স্ট্যামিনা আছে। আর এর আগে ফায়ারের রানও আমি ক্লিয়ার করেছিলাম, আমার মধ্যে কনফিডেন্স ছিল যে মোটামুটি একটু কষ্ট করলে সেই দিন একটু কিছুক্ষণের জন্য আমি কষ্ট করে আমি এটাকে ক্লিয়ার করে দিতে পারবো, সেই জন্য অতটা প্র্যাকটিস করিনি। তো মোটামুটি হার্ডলি আমি হয়তো 7 থেকে 8 বার দৌড়েছিলাম তার আগে মাঠে, তাও মানে পরপর যে দৌড়েছি ওরকম নয়, হয়তো ডিসেম্বর মাসে একবার দেখে নিয়েছিলাম যে আমি 6.5 মিনিটের মধ্যে করতে পারছি কিনা। তো দেখে নিয়ে দেখেছিলাম যে হ্যাঁ আমার হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, তো আমি আর দৌড়াইনি। আবার একদম ঠিক যখন হচ্ছে হয়তো ফেব্রুয়ারি মাসে একবার দৌড়েছি 1-2 বার, আর মার্চ মাসে 28 মার্চের আগে যে সপ্তাহটা, ওই সপ্তাহটায় আমি দুবার কি তিনবার হবে বেশি না, তাও 2-3 দিন ছেড়ে দৌড়েছিলাম, দৌড়ে দেখে নিয়েছিলাম যে হচ্ছে কি না আমার। রান পাসের পর এলো মেন্স। এবার আমি ভেবেছিলাম মেন্স দেরি হবে, মাঝখানে রেলের যে এক্সামগুলোর জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম আগে বললাম, সেই এক্সামগুলো দেখবে গণ্ডগোল হয়ে সেগুলো পোস্টপন্ড হয়ে গিয়েছিলো, NTPCR Level 1 সব কিছুই। তো তখন আমার ছিল দূর, এরকম পরীক্ষা পিছিয়ে যাচ্ছে কী করে হবে। তো সেই সময় মাঝখানে আবার একটু ডিস্ট্র্যাক্ট হয়ে ভাবছিলাম যে কি প্রাইভেট জবে টবে চলে যাবো না কী করবো এরকম ভাবছি। তো সেই রকম সময় মেন্সটা অ্যানাউন্স হলো, আমি বলি যা হোক সামনে একটা কিছু তো পেলাম হাতে, তো মেন্সটাও দিয়ে এলাম। মেন্স হচ্ছে পড়েছিল 22 মে 2022 সালের। মেন্স পরীক্ষা দিতে যেতে গিয়ে একটা গণ্ডগোল হলো, যে টোটো করে যাচ্ছিলাম তার সঙ্গে তুমুল একটা ঝগড়া হয়েছিল আমার, মানে সে আমাকে তুলে নিয়ে বলেছিল একদম পরীক্ষা সেন্টারে পৌঁছে দেবো, কিন্তু মাঝপথে বলে তুমি নেমে যাও। মেন্স পরীক্ষা ঠিক আগে সেই দিনই মানে মেন্স পরীক্ষা দিতেই যাচ্ছি এরকম সময়, মেন্সে হচ্ছে আমার নাম্বারটা একটু কম এসেছিলো, আমি পেয়েছিলাম 55.5, তার কিছু কারণ আছে সেটা আমি লাস্টে বলছি ভিডিওর। তো মেন্সটা তবুও দেখে মনে হলো যে হ্যাঁ হয়ে যাবে, একটা কনফিডেন্স তখন পেয়ে গেলাম যে যখন আমি অ্যান্সার কী মিলিয়ে যখন দেখেছিলাম, ভেবেছিলাম যে না হয়ে যাওয়ার চান্স আছে, ইন্টারভিউতে তো মোটামুটি পেয়েই যাবো। ইন্টারভিউ হলো 14 সেপ্টেম্বর, আমার পড়েছিল মেদিনীপুর পুলিশ লাইন্স, পশ্চিম মেদিনীপুর যে টাউন সেখানে। তো গেলাম, এবার ইন্টারভিউতে আমার পড়েছিল 2nd হাফে, আর ইন্টারভিউতে অতটা নার্ভাস ছিলাম না, তার কারণ হলো ইন্টারভিউ এর অলরেডি এর আগে আমি বেশ কয়েক কিছু দিয়েছি, মানে ফায়ারের ইন্টারভিউ দিয়েছি, মানে সরকারি এক্সামের ইন্টারভিউ, আর প্রাইভেট ইন্টারভিউ কলেজে থাকাকালীন দিয়েছি। তখন হচ্ছে ইন্টারভিউ গেলাম, ইন্টারভিউতে আমাকে সেরকম কিছু জিজ্ঞেস করেনি, মানে খুব স্পিডে হয়েছে, 2 মিনিট কি 2.5 মিনিটই হয়তো ছেড়ে দিয়েছে, খালি মানে আমি কী পড়াশোনা করেছি আর এই লাইনে কেন আসতে চাইছি, কাজ করতে পারবো কি না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এইসব আর কি, মানে সাধারণ কোশ্চেন, আমাকে জিকে থেকে কিছু জিজ্ঞেস করেনি, কিছু জিজ্ঞেস করে ছেড়ে দিয়েছে। আর মোটামুটি কনফিডেন্সে উত্তর দিয়ে আমি চলে এসেছি। আমি মেদিনীপুর এসেছিলাম, একটা কাজ ছিল, দেখছো ওই ফর্মাল ড্রেস ট্রেস পরে, একটা ইন্টারভিউ ছিল আর। তো এখন দেখছি ইন্টারভিউতে মোটামুটি 11.সামথিং কিছু একটা আমাকে দিয়েছিলেন ওনারা। দিয়ে ইন্টারভিউয়ের পর তো একটা লং গ্যাপ গেল, তোমরা সবাই জানো, যারা যারা হচ্ছে পরীক্ষা দিয়েছো বা পরীক্ষার খোঁজ রেখেছো, পরীক্ষা দাওনি অথচ খোঁজ রেখেছো, তারা জানো যে ইন্টারভিউ অনেক দিন আগে হয়ে গেছে কিন্তু রেজাল্ট বের করতে করতে এতটা সময় লেগে গেছে। এবার হচ্ছে যখন ফাইনালি রেজাল্ট দেখলাম, সেই ঘটনাটা আসি একটু, হচ্ছে আমি টিউশন পড়াতে গিয়েছিলাম, আমি এখানে টিউশন পড়াই, তো টিউশন পড়াচ্ছি, সেরকম সময় হচ্ছে আমার বন্ধুর কল আসে যে কিরে রেজাল্ট দেখলি, পুলিশের রেজাল্ট বেরিয়েছে। তো আমি বললাম যে না আমি তো জানি না, আমি তো টিউশন পড়াচ্ছি, তুই রেখে দে আমি পরে দেখে তোকে বলছি। দিয়ে তারপরে আমি যে মাঠে দৌড়াতাম টিউশন পড়িয়ে সেই মাঠে গেলাম, সেই মাঠে আমি ফাঁকায় বসলাম, যে অন্ধকারই রাত্রেবেলা গেছিলাম সেটা। তো দিয়ে হচ্ছে আমি ফোন দিয়ে দেখলাম যে কোথায় রেজাল্ট, এবার প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না,
দিয়ে যা হোক খুঁজে পেলাম, দিয়ে আমি নিজের নাম ধরে সার্চ করিনি আর কি, ওটা একটা নিজে ইচ্ছা করে বলে না সার্চ করবো না। আজ অব্দি সার্চ করে পিডিএফে আমার নাম আসেনি। তো আমি ওই ফাইনাল যে মার্কসটা আসছিলো দুটো অ্যাড করে, আমার মার্কস কত হতে পারে এই আন্দাজ তো আছে, তো সেইখানটা যে আমি স্ক্রোল ডাউন করলাম তো ওইখানটা একটু খুঁজতে পেয়ে গেলাম। তো ফাইনালি যা হোক নিজের নাম দেখতে পেলাম একটা, ভালো লাগলো খুবই। আর যদি স্ট্রাগল বলতে যা হোক মানে বলা উচিত নয়, ভগবানের দয়ায় মানে সেরকম আমার আর্থিক অনটন বা কিছু আমার ফ্যামিলির অতটা হয়নি, ভগবানের কৃপা অশেষ। কিন্তু মানে এমনি নর্মাল যে আর চার পাঁচটা ছেলের যা যেরকম ডিস্ট্র্যাকশন স্ট্রাগল যা থাকে সেমই ছিল আমারও, সেম মানে এমন কিছু এদিক ওদিক বেশি কিছু ছিল না, নেই মানে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি তো জানো, একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসাবে কী কী মানে এ থাকে সেরকমই সব কিছুই। তবে ব্যাপারটা হচ্ছে পেশেন্স মাঝে মাঝে আমারও চলে গিয়েছিল, এটা আমার এই এতক্ষণের কাহিনী শুনলেই তোমরা বুঝতে পারবে। তো মাঝে মাঝেই আমি পরীক্ষার মাঝে ভেবেছি যে পরীক্ষা দেব না প্রাইভেট জবের দিকে ট্রাই করব বা অন্য কিছু করব, এরকম একটা মানে চিন্তাধারা মাঝে মাঝেই পরীক্ষার মিডিলে চলে এসছে আর কি, যে যখন পরীক্ষা দুটো পরীক্ষার মাঝে অনেকক্ষণ গ্যাপ আছে তো এরকম সময়। আর ডিপ্রেশান টেনশান তো সবারই থাকে হালকা, তবে একটা জিনিস আমি রিকমেন্ড করতে পারি ডিপ্রেশনের জন্য, যারা মনে হচ্ছে এরকম অবস্থায় আছো অবশ্যই মেডিটেশন ট্রাই করো। মেডিটেশন একটা খুবই হেল্পফুল জিনিস, আমি মেডিটেশন এক ধরনের মেডিটেশনের লিঙ্কও কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো। আমি করতাম, আমি রেগুলারলি করতাম তখন এবং এখনও করি, ওই মেডিটেশন নয় ওর থেকে একটু অ্যাডভান্স লেভেলের একটা মেডিটেশন আমি করি, তো এখনও প্রতিদিন আমি করি, তখনও করতাম এখনও করি, ওইটা মানে বলতে গেলে পার্ট অফ মাই লাইফ হয়ে গেছে। হয়তো মানে চাকরি জয়েন করে নেওয়ার পরও আমি চেষ্টা করবো ওটাকে কন্টিনিউ করে যাওয়ার। ডিপ্রেশনের একটা বড় ওষুধ হলো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করো, তোমরা যদি তোমাদের আশেপাশে তোমার পরিচিত যদি ওই তোমার টাইপের অ্যাসপায়ারেন্টস যদি থাকে অ্যাসপিরেন্টস, সেই সব বন্ধুদেরকে নিয়ে একটা খেলাধুলা করো বিকেলে একটা টাইমে, বা সন্ধ্যাবেলাই হোক বা বিকেলেই হোক খেলাধুলা করো। বিশেষ করে ফুটবল যদি খেলতে পারো তো খুবই ভালো, ধরো ফুটবল খেললে ওটা একটা ফিজিক্যালি চ্যালেঞ্জিং গেম, আর যখন খেলবে তখন বুঝতেও পারবে না অটোমেটিক তোমাদের স্ট্যামিনা কিন্তু বেড়ে যাবে, এটা একটা সুবিধা। তুমি যদি ছুটে স্ট্যামিনা বাড়াতে যাও তোমাকে অনেক কষ্ট করতে হবে, কিন্তু ফুটবল খেললে দেখবে অটোমেটিক তোমার স্ট্যামিনা ইনক্রিজ হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না ব্যাপারটা। তো আমিও সেরকম খেলতে আমাকে দেখছি বেশি ছুটতে হয়নি, সেরকমই বলছি যে দেখো যদি বন্ধুবান্ধব পাও খেলতে পারো, আর যদি তাও না হয় অ্যাটলিস্ট যদি কেউ খেলতেও না চায় দিনে এক হয়তো এক ঘন্টা কি একটু গল্প টল্প করতে পারো, গল্প আড্ডা করতে পারো মাঠে এসে কোথাও একটু প্রকৃতির মাঝে, দেখবে অনেকটা হেল্প হবে, মনটাও ভালো থাকবে, বাড়ি গিয়ে পড়াশোনায় মন বসবে। তো এই জিনিসগুলো করতে পারো, আমরাও করতাম, আমাদেরও যে বন্ধুর গ্রুপ ছিল আমরা মাঠে প্রায় প্রতিদিনই আসতাম, দু তিনজন তো মোটামুটি একদম রেগুলার, এসে আমরা একটু একটু কিছুক্ষণ গল্প করতাম, একটু আড্ডা দিতাম, চলে যেতাম। আর শনিবার রোববার করে আমাদের খেলা হতো, সেই খেলাটা আমরা খেলতাম আর মজা হতো খুবই, সত্যি বলছি মানে তোমার ব্যাপারটা প্রসেসটা এনজয়ও করবে ব্যাপারটা। আর পড়াশোনার দিকে যদি বলো তো পড়াশোনার ক্ষেত্রে প্রথমেই একটা অ্যাডভাইস আমার দিক থেকে আমি দিয়ে রাখবো, সবার ক্ষেত্রে হয়তো এটা খাটবে না, একটু তোমাদেরকে বুঝে নিতে হবে যে কার ক্ষেত্রে আমি বলছি, কে কোন ধরনের ছেলের ক্ষেত্রে। যারা হালকা দেখবে একটু ফিজিক্যালি মোটামুটি একটা ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে যাদের, যে একটু খেলাধুলা করেছো বা একটা সময় হয়তো করেছো, এখন হয়তো একটু আউট অফ প্র্যাকটিস আছো বা মোটামুটি স্ট্যামিনা আছে শরীরের মধ্যে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ বলছি যে একটু পড়াশোনার উপর বেশি জোর দাও, মানে তোমাদের অত ছোটার দরকার নেই, দিনে একবার হয়তো প্র্যাকটিস করলে তাও এক দুদিন ছাড়া করতে পারো, প্রতিদিন করলেও অসুবিধা নেই, এখন থেকেই রানটা প্র্যাকটিস করা স্টার্ট করে দাও, আর খেলাধুলা যেরকম বললাম সেটা করতে পারো, আর পড়াশোনাটা বেশি করে করো। এবং অন্যান্য যে এক্সামগুলো আছে যে কোনো সেন্ট্রাল হোক স্টেট হোক অন্য যেসব এক্সামগুলো যেগুলো মোটামুটি রেগুলার হয়, বিশেষ করে সেন্ট্রালের যে ধরো এসএসসি এক্সামগুলো, যে এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, সিজিএল, এইগুলো তোমরা অ্যাটেম্প্ট করতে পারো, কারণ এগুলো যেহেতু প্রতি বছর হয় সেই জন্য তোমাদের একটা মানে মানসিক দিক থেকে তোমরা একটা সাহায্য পাবে যে প্রতি বছর এক্সামগুলো হচ্ছে, আমি কিছু না কিছু দিতে পারছি, ফাঁকায় বসিনি, এই ব্যাপারটা তোমাদের আসবে না যে কিছুই নেই কী হবে কোনো পরীক্ষা বেরাচ্ছে না, এই ব্যাপারগুলো আসবে না। আর তার মধ্যে যদি পুলিশ বেরিয়ে যায় তো তুমি পুলিশ অ্যাটেম্প করে নিলে খুবই ভালো কথা, শুধু পুলিশের জন্য আমি বলবো বসে থাকো না, অন্য এক্সামগুলো অ্যাটেম্প করো, আর পড়াশোনার উপর একটু বেশি জোর দাও যারা একটু হালকা ফিজিক্যালি ফিট। হ্যাঁ, যারা একদম ধরো খেলাধুলার ব্যাকগ্রাউন্ড নেই তারা একটু হয়তো বেশি প্র্যাকটিস করলে রানিংটা, রানিংয়ের উপর একটু জোর দিলে, একটু বেশি সময় দিলে, কিন্তু সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে, তোমাদেরকে পড়াশোনাটা কিন্তু মেন থিং, অন্য পরীক্ষা যে কোনো লাগাতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং পুলিশেরও মেন্স লাগাতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে, রানিংটা ইজ এ পার্ট অফ প্রিপারেশান।
সেই হিসাবেই দেখো, সেটাকে ট্রিট করো যে রানিংটা হচ্ছে মেন পার্ট, এরকম ভেবো না। বই যদি জানতে চাও অনেকে, বই আমি সেরকম অ্যাকচুয়ালি সত্যি বলছি পড়িনি। আমার কাছে একটা আরএস আগরওয়ালের অ্যাপটির বই ছিল, সেটা আমি বহু আগে পড়েছি, মানে আমি যখন প্রিপারেশন স্টার্ট করেছিলাম 2017 সালের শেষের দিকে, তখন আমি কলেজের ফাইনাল ইয়ারে পড়ি হয়তো, তো সেই সময় আমি শুরু করেছিলাম। তখন যা একটু মানে অ্যাপটির বইটা আমি পড়েছিলাম, তারপরে পড়া হয়নি। আর একটা লুসেন্টের জিকে বই আছে আমার কাছে, ওইটাই আমি জিকের জন্য বেশিরভাগ দেখি। আর অ্যাকচুয়াল মেন যে প্রিপারেশনগুলো নিয়েছি আমি, সেটা হলো textbook.com আর বাইজু, এই যে দুটো অ্যাপ আছে, এখানে আমার সাবস্ক্রিপশান ছিল। আর মানে খালি মকের সাবস্ক্রিপশান, মানে টেস্ট সিরিজগুলো, মানে ক্লাসের নয়। আর ইউটিউব থেকেই বাকি ক্লাস করেছি। ইউটিউবে যেমন সাহিল স্যারের যে ম্যাথের চ্যানেলটা আছে, কুইক ট্রিক্স বাই সাহিল স্যার বলে, ওই চ্যানেলটা, এবং এখন মনে হয় ওয়াইফাই স্টাডিতে পড়ান না, তো ওই কুইক ট্রিক্স বাই সাহিল স্যার তোমরা দেখতে পারো। সাহিল স্যার আমাকে মানে সত্যি বলতে প্রচুর হেল্প করেছে। যে বলছিলাম না আমার মেনশন নাম্বারটা কম এসেছে, তো মেনশন নাম্বারটা কম আসার একটা কারণ হলো, সেই সময়ও আমি সাহিল স্যারের ভিডিও আমি দেখিনি তার আগে অবধি, এবং ম্যাথ আমি খুব লং প্রসেসে করতাম। আর এখনকার দিনে তোমাকে লং প্রসেসে করলে হবে না এইসব এক্সামে, তুমি যত শর্ট প্রসেসে যত তাড়াতাড়ি ম্যাথের উত্তর বের করতে পারবে তত সুবিধা। ম্যাথ কেন, যে কোনো কিছুর, তো রিজনিং, ম্যাথ সব কিছুই। আর সেই ট্রিক্সগুলো আমি জানতাম না, যার জন্য ম্যাথে আমার প্রচুর টাইম লেগে গেছিলো, সব ম্যাথ করতে পারিনি, ছাড়া হয়ে চলে এসেছি, যার জন্য 55 পেয়েছিলাম। তো পরে আমি চ্যানেলটা ডিসকভার করি এবং সত্যি বলতে প্রচুর হেল্প হয়েছে। রিজনিংয়েরও অনেক টিচার আছে, যে কোনো এক থেকে দুজন টিচার তোমরা ফলো করতে পারো, অনেক ভালো ভালো চ্যানেল আছে। আর হচ্ছে জিকে, জিকেও আমি ইউটিউবে টপিক ওয়াইজ বিভিন্ন জায়গা থেকে দেখতাম, হয়তো কোনো একটা সিঙ্গেল চ্যানেল ফলো করতাম না। সেই হিসাবে সিঙ্গেল চ্যানেল যদি বলতেই হয় তাহলে সিপ্রা ম্যাম বলে যে ম্যাডাম আছেন, ওনার চ্যানেলটা, জিকেটা মোটামুটি, জিকে এবং সায়েন্স আমি এমনি জাস্ট অ্যাটেম করতাম, যে লাইভ কোনো দিন নয়, সব কিছুই হচ্ছে পরবর্তীকালে আমি ভিডিওটা মানে পরবর্তীকালে দেখতাম, হয়তো আজকের ভিডিওটা কালকে দেখতাম, 2x 1.5x এরকম করে করে দেখতাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত আমার কাজ। লাইভ ক্লাস দেখলে অনেকটা সময় ওয়েস্ট হয়, তো আমি বলবো যে লাইভ ক্লাস তোমরা দেখো না। এরকম মোটামুটি ইউটিউব থেকেই বেশি করেছি, আর টেস্ট দিয়েছি textbook.com থেকেই বেশি, বাইজুস থেকেও কিছু কিছু দিয়েছি, টেক্সটবুকেই বেশি দিয়েছি। আর এবং রেলের টেস্টগুলো আমি বেশি দিয়েছি, পুলিশের মক আমি কমই দিতাম, খুব একটা বেশি দিইনি। তো টেক্সটবুক অবশ্যই তোমরা একটা সাবস্ক্রিপশান নিয়ে নিতে পারো, খুবই হেল্পফুল হবে, আমারও সাহায্য হয়েছে অনেক। এই ছিল মোটামুটি প্রিপারেশান। আর সত্যি বলতে আমি মানে নিজেকে বাড়ি ছাড়িয়ে বলছি না, পুলিশ কনস্টেবল এক্সামের জন্য খুব বেশি তোমাদের ভয় পাওয়ার কিন্তু কোনো দরকার নেই, মানে খুব যে পড়তে হবে, প্রচুর যে হার্ড কোশ্চেন এরকম কিছু নয়, কিন্তু তোমরা যদি একটু রেগুলারিটি মেনটেন করো, 2-3 ঘন্টা করে ধরো প্রতিদিন পড়ছো, মানে বেশি গ্যাপ যাচ্ছে না, প্রায় সপ্তাহের হয়তো 7 দিনে 7 দিনই পড়ছো কি 7 দিনে 6 দিন পড়ছো, যাই হচ্ছে হচ্ছে মোটামুটি রেগুলারিটি একটা যা মেনটেন করছো, তাহলেই কিন্তু হবে বেশিরভাগ এক্সামের ক্ষেত্রেই। এটা মোটামুটি মিনিমাম হয়তো 3 ঘন্টা পড়তেই হবে, সেটা নয় যে একদমই 1 ঘন্টা পড়তে বসবো, 8 ঘন্টা পড়তে বসবো, তাহলে হবে না, একটা 3 ঘন্টা তো মিনিমাম পড়তেই হবে। কিন্তু পুলিশের এক্সাম যতটা হয়তো কঠিন তোমাদের বাইরে থেকে মনে হচ্ছে, ততটা কিন্তু নয়, রিটিন বা এগুলো বলছি, একটু পড়লেই তোমরা পারবে, নিজেদের মধ্যে একটু কনফিডেন্সটা রাখো, এবং কোশ্চেন যখন তোমরা একটু প্রিপারেশন করে অ্যাটেম্প করবে, নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ, দেখবে তোমরা নিজেরা পাচ্ছ। সেই জন্য বলছি অত টেনশন নিও না। আপকামিং কোনো ভ্যাকেন্সি আছে কি না আমারও জানা নেই পুলিশে, যদি বেরোয় তোমরাই দেখতে পাবে, তবে শুধু পুলিশের জন্যই বললাম বসে থাকো না, অন্য এক্সামগুলো তোমরা অ্যাটেম্প করো, অন্য এক্সামের জন্য বলবো বেশি আরও ভালো করে করো, দেখবে পুলিশ অটোমেটিক হয়ে যাবে। আর কিছু তো বলার নেই, তবে আমার পুলিশের যা যা ভিডিও আগেকার অ্যাডভাইস ভিডিও টিডিও অনেক কিছু আছে, সেইগুলো তোমরা আগেরগুলো দেখতে পারো, হেল্পফুল হবে। একটা ভিডিওর লিঙ্ক তো ডিসক্রিপশানে দেওয়াই থাকবে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলো পেয়ে যাবে। হ্যাঁ, আরও একটা ব্যাপার তবে বলে রাখি আগে থেকে, হয়তো কদিন পর মানে একটু সব কিছু কনফার্ম হয়ে যাওয়ার পর বলবো, আরও কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সেটা হয়তো কয়েকদিন পরেই অ্যানাউন্স করতে পারি, এখন বলছি না। যাই হোক, ভিডিওটা আজকে শেষ করছি, তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও, আর আশা করছি তোমরাও ভবিষ্যতে সাকসেসফুল হও। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, পড়াশোনা করতে থাকো, মেহনত করতে থাকো, এবং শুধু মেহনত করলে হবে না, স্মার্ট ওয়ার্কও করতে হবে, অর্থাৎ সঠিক জায়গায় মেহনতটা লাগাতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও শেষ করছি, সবাই ভালো থেকো, নমস্কার।